খুব ছোটবেলা থেকে কৃষিকাজের প্রতি আমার প্রবল আগ্রহ। নানার বাড়িতে থাকতে সূর্য ওঠার আগে মাঠে যেতাম, মরিচ কুড়ানো দেখতাম, ধান কাটা দেখতাম। আমি নিজেই ধান কাটতে গিয়ে রক্ত ঝরিয়েছি। এছাড়াও ধান মারানো, ঢেঁকি ভাঙা, এই বিষয়গুলো কৃষির প্রতি আমার আলাদা টানের সৃষ্টি করেছে। আর তাই আমি ছোট আকারে অনেকগুলো ব্যবসা করার চেষ্টা করেছি কৃষিকে ঘিরে। ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে অবসরের পরে কি করতে পারেন তারই যেন একটা ধারণা দিলেন বাংলাদেশের সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তবে কেবল কৃষিকাজ নয়, সাকিবের বড় আগ্রহ নিজের চ্যারিটি ফাউন্ডেশন দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনকে ঘিরেও রয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে ক্রিকেট একাডেমি ছাড়াও দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবদান রাখতে চান সাকিব। এছাড়াও আলাপকালে মার্কিন যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে থাকবেন কিনা ও নিজের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচের কথা তুলে এনেছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব। ডয়চে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দিন সাকিবের কাছে জানতে চান, ক্রিকেট থেকে অবসরের পর কি করে সময় কাটাবেন সাকিব, ধারাভাষ্যে আসবেন কি? এর উত্তরে সাকিব বলেন, বাংলায় ধারাভাষ্য হলে এতদিনে শুরু করে দিতাম, তবে ইংরেজি ধারাভাষ্য দেওয়ার জন্য আরও দক্ষ হওয়া লাগবে, তবে চেষ্টা করলে সম্ভব। এরপরে আরও যোগ করেন, এই মুহূর্তে ভেবে বললে বলতে হয় আমার টার্গেট দুইটা। আমার ফাউন্ডেশন থেকে একটা ক্রিকেট একাডেমি চালু করতে চাই, যেটা করব বলে ফাউন্ডেশন চালু করেছি। তবে আমার দেশের স্বাস্থ্য ও শিক্ষা এই দুইটা খাতেও কাজ করার ইচ্ছা আছে। তাই তিনটা জিনিস আমি ফাউন্ডেশনের মাধ্যমে করতে চাই। তবে কৃষির প্রতি আলাদা আগ্রহ আছে জানিয়ে সাকিব আরও যোগ করেন, আমার কৃষি খাতের প্রতি আলাদা আগ্রহ আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন আমার ছোট ছোট ব্যবসাগুলো কৃষিকেন্দ্রিক, যদিও আমি এগুলোতে তেমন নজর দেইনি, কিন্তু আমি চেয়েছি আমার খেলা শেষ হতে হতে যেন এগুলো দাঁড়িয়ে যায়, যাতে আমি অবসরের শেষে এসবে মনোযোগ দিতে পারি। এরপরে নিজের কিছু চেষ্টা নিয়ে আরও যোগ করেন, আমি ভবিষ্যতে গরু ছাগলের ফার্ম, মাছ বা কাঁকড়ার হ্যাচারি দিয়ে হলেও কৃষিখাতে অবদান রাখতে চাই। আসলে কৃষির যে কোনো শাখা হতে পারে, যেমন ফুলও হতে পারে। আমি এজন্য 40-50 শতক জায়গা জুড়ে ফুল চাষ শুরুও করেছিলাম, ভালোই চলছিল, যদিও করোনার কারণে তা এখন বন্ধ হয়ে আছে। এদিকে মেয়ে হওয়ার সুবাদে গত 1.5 মাসের বেশি আমেরিকাতে অবস্থান করছেন সাকিব। ভবিষ্যতে সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিকল্পনা আছে কিনা আলাপকালে তা জানতে চাওয়া হয় সাকিবের কাছে। কিন্তু নিজের দেশের বাইরে কিছু ভাবছেন না জানিয়ে সাকিব বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা অনেক বড়, ওইটার পরে আর অন্য কোনো জাতীয় সঙ্গীত মুখস্থ করা যাবে বলে আমার মনে হয় না, তাই আমেরিকাতে থাকার কোনো মানেই হয় না। তবে ভবিষ্যতের কথা বলা যায় না, আমি এখন বাংলাদেশে সুখে আছি, ভালো আছি, ওইখানেই থাকার জন্য যত রকম সুযোগ সুবিধা প্রয়োজন সব আছে আমার, তাহলে আমি কেন আরেক জায়গায় গিয়ে থাকবো? আমার তাই আমেরিকায় থাকার সুযোগ এখনো নেই, আমার মনে হয় না ভবিষ্যতেও এর সুযোগ আছে।